প্রিয়া আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজকে থেকে বলেছিলাম যে বিকাল থেকে নিউ ব্লগ স্টার্ট করে দেবো বাট আনফরচুনেটলি মেকওভারের ভিডিও শ্যুট করা হয় নাই ভুলে গিয়েছিলাম বাট এখন থেকে ভিডিও শ্যুট করছি বাট যদি তোমাদের ভালো লাগে আমার এই লুকটা তাহলে কিন্তু আমি তোমাদের জন্য আবার এইটাকে রিক্রিয়েট করব বাট এটা কিন্তু কমেন্ট করে জানাতে হবে বাট তার আগে আমার ফুল লুকটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি এখন ফুল লুকটা আগে তোমরা দেখে নাও তারপরে কমেন্ট করে জানাও কেমন লাগছে এই হচ্ছে আজকে আমার ফুল লুকটা আমি একটা হলুদ আর সাদা ভিতরে মণিপুরি শাড়ি পরেছি সাথে একটা ট্রেন্ডি একটা ব্লাউজ সাথে এটাকে ম্যাচ আপ করেছি ব্লাউজটা যে পেজটা থেকে নিয়েছে আমি লিঙ্কটা দিয়ে দিব তোমাদের যদি ভালো লাগে তোমরা এখান থেকে নিতে পারো খুবই খুবই রিজনেবল অ্যান্ড কমফোর্টেবল আর সবচেয়ে বড় কথা এটা কিন্তু যে গেঞ্জি কাপড়ের টাইপের খুবই ট্রেন্ডি অ্যান্ড কমফোর্টেবল অ্যান্ড মোস্ট অফ মানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে খুবই রিজনেবল তারপর হচ্ছে আমি আজকে এই শাড়িটার সাথে যেই জুয়েলারিগুলো পেয়ার করেছি সব অক্সিডাইজড জুয়েলারি সব এক একটা এক এক জায়গা থেকে নেওয়া এটা একবার ট্রেড ফেয়ার থেকে নিয়েছিলাম এটা একটা পেজ থেকে নিয়েছি মিনা মিনি মেবি ওদের পেজের লিঙ্কটাও আমি দিয়ে দেবো যদি খুঁজে পাই সাথে কিছু সুন্দর চুড়ি পরেছি অক্সিডাইজ চুড়িগুলো আগারগার হয়ে গিয়েছে তো এই হচ্ছে আজকের ফুল ড্রেস আপ আইডিয়া আর সাথে হচ্ছে এই মেকওভারটা করেছি এই যে প্রোগ্রামটা যেহেতু আমাদের বাসারই উপরের তলায় সুতরাং আমরা সবাই মিলেই যাচ্ছি এটা হচ্ছে আবির আর এই হচ্ছে আনহা ওরা সবাই কিন্তু রেডি হয়ে গিয়েছে আনহাকে আমি মেকওভার করিয়ে দিয়েছি চোখ অফ করো আনহা এমনি অনেক সুন্দর দেখতে আরও ভালো লাগতেছে আর আবির হচ্ছে গ্রিন কালারের একটা ইয়েলো গ্রিন কালার একটা পাঞ্জাবি পরেছে তো এই হচ্ছে আমাদের সবার লুক আর বাকি সবাইকেও দেখিয়ে দিব সবাই আগে আসুক তার আগে আমি কিছু স্টিল ছবি তুলে নেই নাহলে দেখা যাবে ভিডিও করতে করতে ছবি তোলা হয় নাই তো এখন কিছু স্টিল ছবি তুলবো তারপরে তোমাদের সাথে আবার ব্লগ করব আর আমার মেকআপটা আমি কিন্তু ক্লোজ করে একটু পরে দেখিয়ে দিচ্ছি হচ্ছে আইদানের গেট আপ আনা বসা দেন পাশে আর এই যে হচ্ছে আইদান আর আইদানের ফ্রেন্ড আইদান লুক এট মি
গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নেক্সট ডে নিউ ব্লগ। অ্যাকচুয়ালি কালকে যখন হলুদের প্রোগ্রাম থেকে এসেছি তারপরে আমার আর ব্লগ করা হয়নি, কজ অনেক টায়ার্ড লাগতেছিল। তারপরে এই যে দেখো সব জিনিসপত্রগুলো আমার, এগুলোর মধ্যে এটার মধ্যে আমার মেকআপের ব্যাগ, এই যে বড়ো মেজো ছোট এই তিনটে আমার মেকআপের ব্যাগ, ওই যে আইল্যাশের বক্স, আর এগুলোর মধ্যে জুয়েলারি, ওই যে কানের দুল ফানের দুল হাবি যাবে, এই ব্যাগটার মধ্যে চুড়ি টুড়ি। তো এই হচ্ছে অবস্থা। তো রাত্রেবেলা এসে সব কিছু গুছিয়েছি, ফ্রেশ ট্রেশ হয়ে আর ব্লগ করাই হয় নাই, ক্যামেরাটা অনই করা হয় নাই। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠেছি মনে হয় 11:30টার দিকে, আর এখন বাজে হচ্ছে 1টা। তো একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে, তো আম্মু গেছে এখন একটু ঈদ বাজার করতে, মানে ঈদের যে বাজার সেই বাজারটা করতে। তো প্ল্যান আছে আম্মু আসলে লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে দেন আমরা একটু বাইরে যাব। তো আম্মু আসলে দেখা যাবে কখন বের হই, আগে আসুক বাজারটা করে কি কি গ্রোসারি আইটেম আনে সেগুলা সব তো আগে রাখবে, তারপরে যাবে। তো আসুক আম্মু, তারপরে আমরা বের হব। আপাতত এখন আমি শুয়ে বসে ফোন চাপতেছি, কোনো কাজ নাই। আইদান উঠেছে 12টার দিকে, আমারও আধা ঘন্টা পরে, তো সে হচ্ছে খেলতেছে। এই যে আইদান কিন্তু এসে দেখি রুমে খেলতেছে, নয়টা খাও খাবে তো চিপস খাবা, আনহা কোথায় বাবা আনহা কই, ও বাচ্চাং করতে গেছে, ওকে বাচ্চাং করে চলে আস। তো বলতেছিলাম না আজকে ওয়েদারটা অনেক সুন্দর, তোমাদের এখান থেকে একটু দেখিয়ে দিই। এখানে আবার তাওয়াল চকে রাখছে, এই দেখো বা ক্লাউডি ক্লাউডি একটা ওয়েদার। আর আমার রুম থেকে পুরো হচ্ছে ওই যে মেইন রোড, ওই যে যে গাড়ি যাচ্ছে ওইটা হচ্ছে মেইন রোডটা। তো আমার রুম থেকে একদম মেইন রোডটা দেখা যায়। তো আমার রুমে হচ্ছে বারান্দা নাই, বাট নীলার রুমে বারান্দা আছে, এটা খোলাই থাকে। তো আমার মনে হচ্ছে এখন আমি একটা চিপস খাবো, এটা আমার অনেক অনেক ফেভারিট চিপস। আইদানকে দেওয়ার পরে আমার একটা মনে হচ্ছে যে একটা খাই। আর আম্মু যেহেতু বাইরে গিয়েছে, আম্মুর রুমটা ফাঁকা, এখন আমি বসে বসে আইদানের ফ্রেন্ড আনহাও চলে আসছে, এখন আমি বসে বসে এই রুমে বসে চিপস খাই আর ফোন চাপ। লাঞ্চ করে ডান, আম্মুও চলে আসছে। তো এখন বাজে হচ্ছে 3:50, অলমোস্ট 4টা। তো এখন আমরা একটু বের হব, কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করব, টুকটাক কাজ আছে। তো চলো আর কথা না বাড়ি, এখন আগে বের হই। আজকে আমি এই মাস্কটা, তো আমরা বের হয়ে গিয়েছি অভিশান। আমার হেডফোন পাইছিল, হ্যাঁ শফিক হেডফোন, না হেডফোন পাইনি, হেডফোন গাড়িতে পড়ানো তার মানে, আল্লাহ হেডফোন তাহলে অন্য কত পড়ে গেছে, গাড়ি চিপে চুপ না, এটা চার পাঁচের না, মনে ব্যাগ খুলছিলাম না বাইরে গিয়া। এত ভালো হেডফোনটা হারা ফেললাম, গাড়িতে পড়লে এদিকেই আসে। শপিং শেষ, 1 নম্বরে আরও এসেছিলাম, বাট এখন আমরা যাচ্ছি এয়ারপোর্ট। আবুর 6টা ল্যান্ড করার কথা, বাট এয়ার লেট। চলো
আজ 10 টাকা না মানতেছ দাম মানতেছ তো আমো গাড়ি দাঁড়ায় আছে আসো আসো আদ না আসো আসো দেই না আসতেছ বসো কালশী থেকে যদি ধরি সেখান থেকে এয়ারপোর্ট যেতে লেগেছে টানা দুই ঘন্টা, একদম ঘড়ি ধরে দুই ঘন্টা। আমার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে আমার মানে শরীরে পুরা ছেড়ে দিছে, চোখ টোক পুরা মানে আমার এত খারাপ লাগতেছে। শুধু আমার না, ওই আরঙ্গেতে গিয়েছিলাম, মানে বাইরে গিয়েছিলাম আমি, আম্মু, আবির আর আইদার। তো আম্মুকে আমরা কি করেছি, এখান থেকে যাওয়ার সময় বাসায় নামিয়ে দিয়ে গিয়েছি, বাট আমি আইদান আর আবির হচ্ছে গিয়েছে। টানা দুই ঘন্টা লেগেছে মানে আমাদের যেতে। আর কেমন জ্যাম ছিল আজকে যেটা না বললেই না, মানে এক জায়গায় পাঁচ মিনিট আগাচ্ছি 15 মিনিট স্টিল ওই জায়গার মধ্যে বসে আছে, মানে গাড়ি আগাচ্ছেই নাই, এমন জ্যাম। তারপর কোনো মতে যখন এয়ারপোর্ট পর্যন্ত গেলাম, আব্বু এসে এক ঘন্টা বসেছিল। আব্বু 6টায় আব্বু প্লেন ল্যান্ড করছে, তো যেহেতু যশোর থেকে এসেছে সেক্ষেত্রে তো বের হইতে খুব একটা টাইম লাগে নাই। আব্বু আমাকে 6:20 দিকে ফোন দিছে যে কই তোমরা, বের হইছো নাকি, কত দূর চলে আসছো নাকি। আমি 5:30 বাসা থেকে বের হয়েছি, আর সেইখানে এয়ারপোর্টে গিয়ে আমি পৌঁছিয়েছি হচ্ছে 7:20 মানে 7:20 হ্যাঁ 7:30 থেকে একটু 2-4 মিনিট আগে। তো গিয়ে আব্বুকে নিয়ে, তারপর উল্টো সাইডের রাস্তাটা অবশ্য খুবই ফাঁকা ছিল, খুবই আরামে এক চান্সে চলে এসেছি। আইদান পুরা টায়ার্ড, আমি পুরা টায়ার্ড। তো আইদান যেই ছেলে প্রতিদিন হচ্ছে 2-2:30 আগে ঘুমায় না, সে আজকে 11:30 বাজে একদম ঘুমিয়ে গিয়েছে। আমিও বাসায় এসে এতক্ষণ বসেই ছিলাম, আমারও একদমই ভালো লাগে নাই, রেস্ট নিচ্ছি। ইভেন আমার মনে হচ্ছে যে আমার মাথার মধ্যে খালি ঘুরাচ্ছে। তো এখন হচ্ছে মানে বাসায় এসে যে ব্লগ করবো এনার্জি আমার ছিল না, তো আজকের ব্লগটা হঠাৎ মনে পড়লো যে শেষ করা দরকার। লাস্ট আজকে হচ্ছে 19 তারিখ, তো 18 তারিখ বিকাল থেকে শুরু করেছিলাম আজকের ব্লগটা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাল্লাহ নেক্সট ব্লগে ঈদ স্পেশাল অনেক সুন্দর সুন্দর ব্লগ আসছে, ওই সব ব্লগে আবারও দেখা হবে, কথা হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করব, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।